হাই, আমি মন্দিরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, এখন বাজে বিকেল 4টা। আমি আর মা একটু আজকে বাইরে যাব, কারণ মা যাবে একটু ডাক্তার দেখাতে, আর আমি অনেক দিন বাইরের কোনো কিছু খাওয়া হয়নি ভালো মন্দ। আমি খেতে যাব, ঠিক আছে, মায়ের সাথে। মাকে ডাক্তার দেখানোও হবে আর ভালো মন্দ খাওয়া দাওয়াও হবে। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি, দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে বাজার যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এবারে বাড়ি থেকে বাজার যাব সাইকেলে করে, মানে আমার ওই যে ভাঙা সাইকেল আছে ওই সাইকেলে করে যাব আমি বাজার। বাজার থেকে তারপরে টোটো ধরে যাব ডেবরা। বাজার আমাদের বাজার থেকে মানে বালিচক বাজার থেকে ডেবরা যেতে টোটো বা বাইকে করে ওই 10-15 মিনিট লাগে। তো চলো বাজার যাই, বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি বাজার, এবারে টোটো ধরবো আর ডেবরা যাব। চলো যাওয়া যাক। আমি আর মা টোটোতে বসে গেছি, আর কিছুক্ষণ পরে টোটো ছাড়লেই পৌঁছে যাব ডেবরা। মা পৌঁছে গেছি, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি ডাক্তারখানা, ডাক্তারটা দেখানো হোক, তারপরে ডাক্তার দেখানো কমপ্লিট হলে আমি খাবার জিনিসগুলো কিনবো। এতক্ষণ ওয়েট করার পর এই মাত্র মায়ের ডক্টর দেখানো হলো। এবার যাচ্ছি আমরা, এখানে একটা কলকাতা বিরিয়ানি দোকান আছে, শুধুমাত্র বিরিয়ানি পাওয়া যায়, ওইখানে বিরিয়ানি কিনবো। এখানে খাবো না, বাড়ি নিয়ে যাবো সব। আর মিও আমর, এখানেই মিও আমরের কেক শপ, কেক কিনবো দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো যাই এখন বিরিয়ানি দোকান। এটা হলো ডেবরার বাজার, ডেবরা চক, ওই যে দেখা যাচ্ছে ফ্লাইওভার। আর ওই দেখো সামনেই কলকাতা বিরিয়ানি লেখা আছে, ওই দোকানটাতে যাব বিরিয়ানি কিনতে, একদম দেবরা চকের সামনেই দোকানটা। তো চলো দোকানে যাই। কত দাদা? সন্ধে হয়ে গেল, এইমাত্র বিরিয়ানিটা কিনলাম, এবার চলো মিও আমরা যাই কেক কিনতে। বাটার স্কচ একটা। কত হচ্ছে টোটাল?
কথা হলো বলো। কেক ফেক কেনা হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে গেছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি বাড়ি, এই মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়েই বসেছি জাস্ট ব্লগটা শ্যুট করার জন্য। বাড়ি থেকে আজকে বেরিয়েছিলাম মনে হয় 4:30টার সময়, আর এখন বাজে, দাঁড়াও বলছি ঘড়িটা দেখি, এখন বাজে সন্ধ্যে 7:30। তাহলে ভাবো কতটা দেরি হয়ে গেছে। বিরিয়ানি দোকানটাতে তো লাইন পড়ে গেছিলো, লাইন দিয়ে বিরিয়ানিটা কিনলাম, যাই হোক শেষ পর্যন্ত কেনা হলো। তারপরে কেক শপে ঢুকেছিলাম, ওখানেও অনেকে ছিল তাই দেরি হয়ে গেছে। কেক শপ থেকে বেরিয়েই দেখি মা টোটোতে বসে আছে, ডাকছে আয় 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 চল। আস্তে আস্তে মানে এত লেট হয়ে গেছে, পুরো চারপাশে সন্ধে হয়ে গেছে। কী কী কেক কিনেছি তখন তো তোমাদের দেখানো হয়নি, তো চলো। কেক বলতে শুধু পেস্ট্রি কিনেছি, দেখো শাক বাজছে, মা এই মাত্র এসে সন্ধে দিল বাড়িতে, পেস্ট্রি কিনেছি শুধু। তো চলো দেখে নিই কী কী পেস্ট্রি কিনলাম। দুটো মোস কেক কিনেছি আর সব পেস্ট্রি আছে। বিরিয়ানিটা এই মাত্র রান্নাঘরে গিয়ে ঢাকা দিয়ে এসছি, আগে তোমাদের দেখাই যে কী কী পেস্ট্রি কিনলাম, তারপরে তোমাদের দেখাবো বিরিয়ানিটা। বিরিয়ানিতে তো দেখানোর কিছুই নেই, যে আমি আর ভাই খাবো। তো চলো পেস্ট্রির প্যাকেটটা খুলি। এটা হলো বাটার স্কচ পেস্ট্রি, এটা এক্সট্রা চকো, আর এটা হলো মোস কেক, চকো ভ্যানিলা মোস, এটা ম্যাঙ্গো মোস, আর এটা হলো ম্যাঙ্গো পেস্ট্রি। চলো টেস্ট করে দেখি। চলো ফার্স্টে বাটার স্কচটা ট্রাই করে দেখি কেমন। জাস্ট ফাটাফাটি খেতে। দু বোনের বাদরে কেকটা ওই কেক শপ থেকেই কিনে এনেছিলাম, ওদেরটা মনে হয় ছোটোটা নিয়েছিলাম হোয়াইট ফরেস্ট কেক, আর বড়টার এক্সট্রা চকলেট কেক নিয়েছিলাম। যারা যারা ওদের দু বোনের এখনও বাদরে ব্লগটা দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে প্লিজ তোমরা ভিডিওটা দেখো। এখন খাচ্ছি চকলেট পেস্ট্রিটা, এই দেখো চকো পেস্ট্রি। এটাও হেভি খেতে। ওদিকে আমার ভাই পুরো মোস কেকটা শেষ করে দিল আমি ভিডিও বানাতে বানাতে, ঠিক আছে। এটা ম্যাঙ্গো মোস, পুরো আমের মত, পুরো আম, অরিজিনাল আম, এটা হেভি টেস্ট। এই যে এটা ম্যাঙ্গো মোস, হেভি টেস্ট, জাস্ট ফাটাফাটি। এরা চকো ভ্যানিলা মোস, যেটা পুরো ভাই হাফটা শেষ করে দিয়েছে আমার ব্লগটা শ্যুট করতে করতে। আর এটা হলো ম্যাঙ্গো পেস্ট্রিটা, চলো এটা টেস্ট করে দেখি। এটাও জাস্ট ফাটাফাটি খেতে, পুরো আমের টেস্ট। আমার সব থেকে আজকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো ওই ম্যাঙ্গো মোসটা। এটা জাস্ট আমার ফাটাফাটি লেগেছে, অন্যান্যগুলো আমি আগে টেস্ট করেছি কিন্তু এই এইটা, আর এটা ফার্স্ট টাইম টেস্ট করলাম। এখন চলে এসেছি রান্নাঘরে, পেস্ট্রি পুরো শেষ হয়ে গেছে, আমি মা আর ভাই করে পুরো পেস্ট্রি খেয়ে নিয়েছি, বাবার জন্য অল্প রাখা আছে। এবার চলো বিরিয়ানির প্যাকেটটা খোলা যাক। বেরিয়ে পড়েছে আজকের স্পেশাল, মানে কি বলবো, আজকের আজকের দিনের একটা স্পেশাল জিনিস বিরিয়ানি। যারা খেতে ভালোবাসে তাদের কাছে বিরিয়ানিটা পুরো স্বর্গ, স্বর্গ স্যুপ বিরিয়ানি খাওয়াটা। এবার বিরিয়ানিটা ভীষণ গরম আছে, একটু পরে খাবো, তাই এই জামটাতে ঢেলে রেখে দিই। দেখে নাও, একটা ডিম দিয়েছে, এতটা রাইস দিয়েছে, একটা আলু আছে, আর ইয়া বড় একটা চিকেন, 90 টাকা নিল। আজ এত গরম আমি পুরো ঘেমে ভিজে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের তখন বলা হয়নি এতগুলো যে পেস্ট্রি কিনেছি কত টাকা পড়েছে,
আমি দুটো মোষ কিনলাম আর ওই তোমাদের দেখালাম যতগুলো পেস্ট্রি কিনেছি, টোটাল আমার 185 টাকা পড়েছে, আর বিরিয়ানিটা 90 টাকা। বিরিয়ানিটা ভাবছিলাম একটু পরে খাবো, কিন্তু এত গন্ধ বেরিয়েছে আমি আর মানে নিজেকে সামলাতে পারিনি, লোভটা সামলাতেই পারছি না। তো একটু টেস্ট করে নিই কেমন হয়েছে বিরিয়ানিটা, অনেকদিন পরে ওদের বিরিয়ানি খাবো। আগে প্রায় খেতাম, কিন্তু এই লকডাউন পড়ার পরে ওদের দোকানটা বন্ধ ছিল, এই দোকানটা খুলেছে, মানে প্রচণ্ড বিক্রি হয় দোকানটাতে। মানে ফ্লেভারফুল রাইসটা, পুরো রাইসটাতে মানে বিভিন্ন মশলার টেস্ট পাচ্ছি, মানে মুখের ভেতরে মশলাগুলো যেন ব্লাস্ট করছে, এত সুন্দর টেস্ট। আলুটা খেয়ে দেখি, মানে সব কিছুরই এত টেস্ট, আমি ওই জন্য ওইখানের বিরিয়ানি খেতে এত ভালোবাসি। আমাদের খড়গপুরের তাজ বিরিয়ানি ভীষণ ফেমাস, কিন্তু আমার এখানে ডেবরার এই বিরিয়ানি অনেক দূর যেতে হয়, অবশ্য এখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা খড়গপুর, তার থেকে আমার বাবু এই কলকাতা বিরিয়ানি 90 টাকার বিরিয়ানি আমার কাছে মানে স্বর্গসুখ, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না এত টেস্ট। অনেকটা রাত হয়ে গেছে, বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে, ভাই এখন খাচ্ছে, আর আমি পেস্ট্রির খাওয়াটা তো তোমাদের দেখালাম, পেস্ট্রিও খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম দিয়েছি, তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে আমি উৎসাহ পাবো কোথা থেকে, তাই অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। টাটা।